বিসমিল্লাহ রহমানির রহিম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। টিএম ইলেকট্রনিক্সের নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি দেখাবো বিশ্ববিখ্যাত ব্র্যান্ড লিপগার্ড, যেটির জন্মস্থান ইন্ডিয়াতে। তো এখানে দুইটা মডেল দেখতে পাচ্ছেন, লিপগার্ড 1100 মডেল এবং লিপগার্ডের 700 মডেল। তো আমরা প্রথমে 1100 মডেলটি দেখবো, এরপরে আমরা 700 মডেলটি দেখবো। তো চলুন 1100 মডেলে কী কী থাকছে সেটির ফিচার এবং প্যাকেট আনবক্সিং করলে আমরা কী কী পাচ্ছি সেটি দেখব। তো প্রথমে আমি প্রোডাক্টটা নিচ্ছি, দেখুন যে আমি প্রোডাক্টটি বক্সটি ওপেন করতেই আমরা সুন্দর একটি বক্স ওপেন করছি যেটা দেখতে আকর্ষণীয়। এটা কুরিয়ারে কোনো রকমের ক্ষতি হবে না, যার কারণে দেখেন ককশিট দেয়া। তো আপনারা যারা পরিবহনে প্রোডাক্ট নেন, অনেক সময় বলেন যে পরিবহনে নিলে প্রোডাক্টের কোনো ক্ষয়ক্ষতি হবে কি না, এটা নিশ্চিত থাকেন কোনো প্রবলেম হবে না, কারণ ইন্ডিয়া থেকে বাংলাদেশ পর্যন্ত আসছে কিছু হয় নাই। তো আপনার কাছে পৌঁছাতেও ইনশাল্লাহ কিছু হবে না। তো প্যাকেটটি আমরা আনবক্সিং করতেছি, এখানে প্যাকেটটি খুলতে আমরা প্রথমে পেয়ে যাচ্ছি একটি গ্যারান্টি কার্ড, যেটা 2 বছর মেয়াদ। এটা এক্সট্রা একটা কার্ডও দিয়ে দিছে, এই যে 2 বছরের গ্যারান্টি কার্ড, টোটাল ডিটেলস এখানে লেখা আছে এবং সার্ভিস সেন্টারের সকল ডিটেলসও কিন্তু এই জায়গাতে আছে। এখন এরপর আমরা যেটা দেখব সেটি হচ্ছে যে এটা সম্পূর্ণ ফিচার দেখব এবং জানব। এটাতে যে পাওয়ার কর্ডটা আছে এটাও কিন্তু সুন্দরভাবে আবদ্ধ করে দেওয়া, যেন এটা পরিবহনে কোনোভাবেই ক্ষতি না হয়। তো সেটিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ওপেন করতেই আমরা পাওয়ার কর্ড কোয়ালিটি ফুল, ব্যাটারি কেবল কোয়ালিটি ফুল এবং সামনের ডিজাইনটাও খুবই সুন্দর। এখানে টেপিং করে আটকানো আছে যাতে সুন্দরভাবে এটা আটকে থাকে। আমরা পিছনের অংশও যদি দেখি, পিছনের সাইডটাও সুন্দর। এবার আমরা একটু সংযোগ দিয়ে দেখবো, এখানে একটা এক্সট্রা ফিউজ দেওয়া আছে, কোনো কারণে যদি ফিউজ ব্লো করে বা কেটে যায় তাহলে আপনারা যেন লাগাইতে পারেন। তো আমরা প্রথমে একটু পাওয়ার সংযোগ দিব, দেন এরপরে আপনাদেরকে পুরো ফাংশন সম্পর্কে জানাবো। তো পাওয়ার সংযোগ দেওয়ার জন্য আমি ছোট্ট একটা লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতেছি আপনাদের দেখানোর স্বার্থে। তো আপনারা অবশ্যই বড় ব্যাটারিতে সুন্দরভাবে কালেকশন দিয়ে এটি ব্যবহার করবেন। তো আমরা কালেকশনটা দিয়েই ফেললাম, দেখেন এখানে কালেকশন দিতেই এটা কিন্তু চালু হয়ে গেছে। আপনারা এখানে সুন্দর এলইডি বাল্ব দেখতে পাচ্ছেন, আমি একটু ক্যামেরাটা কাছে থেকে দেখাই, দেখেন আপনারা এখানে এলইডি বাল্বগুলো সিগন্যাল দেখতে পাচ্ছেন। তো এটা এখন ইনভার্টারটি অন হয়ে গেছে, যার কারণে এখানে অনেকগুলো কালার লাইট কিন্তু জ্বলে উঠছে। তো লিপগার্ডের ছোটোখাটো দেখতে সুন্দর একটি আইপিএস প্লাস ইউপিএস, এটাতে আপনারা ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার যে কোনো টাইপের বাসা বাড়িতে যে লোডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবেন। এবার এটাতে কত ওয়াট লোড দেওয়া যাবে সে বিষয়টি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করব। সুপ্রিয় দর্শক, এই মেশিনটি মূলত 900 VA 780 ওয়াট ব্যবহার করতে পারবেন। আমি আবারও বলছি, এই 1100 মডেলটি 900 VA 780 ওয়াট ব্যবহার করা যাবে। আমি স্টিকারটা আপনাদেরকে একটু কাছে থেকে দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে পরিষ্কার ভাষায় কথাটা কিন্তু লেখা আছে। সো আপনারা নির্ভাবনায় সেভাবে ব্যবহার করতে পারবেন, 780 ওয়াট ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনারা চাইলে 4 থেকে 5টা সিলিং ফ্যান, 500 ওয়াট এবং 10টা লাইট অনায়াসে ইউজ করতে পারবেন। যাদের বাসায় কম্পিউটার আছে তারা 1টি বা 2টি কম্পিউটার ইউজ করতে পারবেন, পাশাপাশি 3টি সিলিং ফ্যান, ল্যাপটপ, অনু রাউটার, সিসি ক্যামেরা, এই ধরনের সকল ডিভাইস চলবে। অর্থাৎ এটাতে 1 হর্স পাওয়ারের যে সাবমার্সিবল পাম্প আছে, এই পাম্পও তারা উপরের যে পাম্পগুলো, বিশেষ করে শহরে যে পাম্পগুলো থাকে সেই পাম্পগুলোও কিন্তু এটা দিয়ে চালাইতে পারবেন, কারণ ওগুলোতে ওয়াট আসলে কম থাকে, 450 ওয়াট। অনেকে আমাদের কাছ থেকে জানতে চান যে বাসাবাড়ির পাম্প চলবে কি না, শুধুমাত্র সাবমার্সিবল ড্রেনেজ পাম্প ছাড়া উপরকার যে সায়েন্টিফিক পাম্পগুলো থাকে, অর্থাৎ একতলা দুইতলায় পানি দেওয়ার জন্য সেফটি ট্যাঙ্কি থেকে যে পানি দেওয়ার জন্য যে পাম্পগুলো থাকে সেগুলো কিন্তু অনায়াসে চালাইতে পারবেন। সুপ্রিয় দর্শক, এটির সঙ্গে আপনারা ব্যবহার করতে পারবেন যে কোনো ব্যাটারি, অর্থাৎ টিউবুলার ব্যাটারি, টল টিউবুলার ব্যাটারি, ফ্ল্যাট ব্যাটারি, এই ধরনের পাউডার ব্যাটারি, অর্থাৎ অটোরিক্সার যে ব্যাটারিগুলো সেগুলোও অনায়াসে ইউজ করতে পারবেন। তবে স্ট্যান্ডার্ড হচ্ছে 100 অ্যাম্পিয়ার থেকে 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি পর্যন্ত চালানো স্ট্যান্ডার্ড। সুপ্রিয় দর্শক, এই প্রোডাক্টটি পুরো ফেব্রুয়ারি মাস ধরে 2023 সালে এটার প্রাইস রাখতেছি আমরা মাত্র
10,900 টাকা। এটা ফেব্রুয়ারির পরে এটা দাম বেড়ে বেশি হতে পারে, সেক্ষেত্রে এই ভিডিও যারা দেখছেন তারা এই রেফারেন্সটা দয়া করে টানবেন না, কারণ দেশের পরিস্থিতি অনুপাতে দাম কম বা বেশি হতে পারে। কারণ ডলারের দাম কমলে এটা দাম কমবে, ডলারের দাম বেড়ে গেলে সার্বিক খরচ বেড়ে গেলে অটোমেটিকলি দাম বেড়ে যাবে। এই প্রোডাক্টটি পেয়ে যাবেন টিএম ইলেকট্রনিক্সে। টিএম ইলেকট্রনিক্স দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট দিয়ে থাকে। সুপ্রিয় দর্শক, ডিসক্রিপশনে নাম্বারে, ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, টুইটারে যোগাযোগ করে ভিডিও কলে প্রোডাক্ট দেখে এরপরে প্রোডাক্টটি ক্রয় করার জন্য বিশেষ অনুরোধ রয়েছে। এছাড়াও যারা এটাতে সোলার সেটআপ ব্যবহার করতে চান তারাও স্মুথলি অন আয়েসে সোলার সেটআপ করতে পারবেন। আমি সোলারের একটি ক্যালকুলেশনের ভিডিও ইউটিউব চ্যানেলে দেয়া আছে, দয়া করে দেখে নেবেন। এরপরেও বলছি, আইপিএসের ক্ষেত্রে প্রতি 100 অ্যাম্পিয়ারে 300 ওয়াট সোলার ব্যবহার করতে হয়, অর্থাৎ ব্যাটারির অ্যাম্পিয়ার যা হবে তার 3 গুণ সোলার আপনাকে ইউজ করতে হবে। এই নিয়ম অনুপাতে আপনি ব্যাটারি কিনবেন, দেন সেই ব্যাটারিতে সোলার ইনস্টল করবেন একটি ভালো মানের কন্ট্রোলার দিয়ে। যদি স্পেসিফিকভাবে এটাতেই আপনারা সোলার লাগাইতে চান তাহলে আমি পরামর্শ দেব 200 অ্যাম্পিয়ারের ব্যাটারি, 600 ওয়াট সোলার এবং এই আইপিএস ইউপিএস মেশিনটি, তাহলে স্মুথভাবে আপনার বাসা বাড়িতে দিনের বেলা সোলার থেকে চলবে। 5টা পরে যেহেতু সোলার থাকে না, সেক্ষেত্রে আপনারা ইলেকট্রিসিটি অর্থাৎ কারেন্ট থেকে ব্যাকআপ পাবেন। কারেন্ট চলে গেলে সে অটোমেটিকলি ব্যাটারি থেকে ডাইভার্টিং করে আপনাকে পাওয়ার সাপ্লাই দিবে। এক কথায় আপনার বাসা বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠান থাকবে আলোকিত, আলোময়, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। এই প্রত্যাশা রেখেই বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো পর্বেই। আর হ্যাঁ, এটা যেহেতু আমি 1100 মডেলটি নিয়ে কথা বলছি, লিপগার্ডের 700 মডেলটি আই বাটনে দেওয়া থাকবে বা ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া থাকবে, দয়া করে দ্বিতীয় ভিডিওটি 700 মডেলের দেখে নেবেন। সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিদুল ইসলাম, টিএম ইলেকট্রনিক্স, নাটোর। আল্লাহ হাফেজ।